সুজা উত্তরের দিকে 6 মিটার যাবে এবং পূর্ব দিকে 8 মিটার যাবে। তাহলে বস্তুটির আসলে সরণ কত? ঠিক আছে, তাহলে আমরা আসলে বস্তুটির সরণ নির্ণয় করতে পারবো, দূরত্ব নির্ণয় করতে আমরা বস্তুটির সরণ নির্ণয় করতে পারবো, দূরত্ব নির্ণয় করতে পারবো এবং দূরত্ব সরণের পার্থক্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে, নো টেনশন, দেখি আসলে কেমন করে নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা একটা দিক বিবেচনার জন্য একটা দুটো অক্ষ আঁকি, x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। আমরা প্রথমে যে সবসময় মনে রাখবো যে উপরের যে দিকটা হবে, y এর যে দিকটা হবে সেটা হচ্ছে উত্তর, ঠিক বিপরীত দিকটা হবে দক্ষিণ। এটা হচ্ছে নিয়ম। এবং আমরা যে হাত দিয়ে লিখবো, অর্থাৎ আমরা সাধারণত ডান হাতি হই, ডান হাত দিয়ে লিখি, যদি কেউ বাম হাতি হয় সব সেটা ভিন্ন এক্সেপশনাল বিষয়। আমরা যে ডান হাত দিয়ে লিখবো, এই ডান দিকটা আমরা তো এইভাবে লিখি, এই ডান দিকটা হবে পূর্ব এবং ওই দিকটা হবে পশ্চিম। ঠিক আছে, তাহলে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তর দিকে যাবে, উত্তর দিকে সে কতটুকু যাবে? উত্তর দিকে যাবে 6 মিটার, সোজা উত্তরের দিকে যাবে 6 মিটার। ওকে, গেল। তারপর ওই ব্যক্তিটা বা ওই গাড়িটা যায়, যে কোনো বস্তুই হোক না কেন, সে আবার এই দিকে যাবে 8 মিটার। কয় মিটার যাবে? 8 মিটার। কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিক কিন্তু এই যে এখানে। তাহলে বস্তুটা এখানে গিয়ে থেমে গেল, কিংবা গাড়িটা এখানে গিয়ে থেমে গেল। তাহলে বস্তুটা যাত্রা শুরু করছিল এই পয়েন্ট থেকে, তাহলে এটা হচ্ছে আদি বিন্দু, এবং এই পয়েন্টে বস্তুটা শেষ করছিল যাত্রা। আমি লিখলাম আদি বিন্দু, যেখানে যাত্রা শেষ করে সেটার নাম হচ্ছে শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলবো আমরা সরণ। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এখানে আসলে একজন মহান একজন ব্যক্তির থিওরি অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, উপপাদ্য যেটাকে বলা হয় পিথাগোরাস, পিথাগোরাস। কারণ হচ্ছে আমি যদি এইটা নির্ণয় করতে চাই, এটা হয় অতিভুজ, অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আমরা সূত্র বলতে পারি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে যদি এটা নির্ণয় করতে চাই, এটা যদি অতিভুজ হয়, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন যদি আমরা এই অতিভুজের মান নির্ণয় করতে চাই, তাহলে এটাকে রুট ওভার করে ফেলবো, লম্বটা কত হবে, যে কোনোটাকে লম্ব ধরতে পারি এবং যে কোনো অন্যটাকে আমরা আবার ভূমি ধরতে পারি, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখো লম্ব হচ্ছে আমি ধরলাম 8 এবং ভূমি ধরলাম 6। তাহলে এখানে এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, দেখো 64 + 36 = 100, এটা হচ্ছে 10 মিটার। তাহলে সরণ হবে 10 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সরণ হচ্ছে 10 মিটার, তাহলে দূরত্ব কত বলো তো দেখি, মোট কতটুকু যাবে, এদিকে 6 মিটার, এদিকে 8 মিটার। তাহলে 6 আর 8 কত বলো, বলো দেখি কত, 8 আর 6 যোগ করো কত হবে, 14 হবে। তাহলে 14, তাহলে অতএব পার্থক্য কিসের কিসের পার্থক্য, দূরত্ব সরণের পার্থক্য 14 - 10 = 4 মিটার। তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। দেখো আমরা কিন্তু এখানে সরণ বের করলাম, দূরত্ব বের করলাম এবং পার্থক্য, পরীক্ষা যা আসবে তাই। তাহলে আমরা আজকে দেখো খুব সহজে তিনটা সরণের গাণিতিক সমস্যা সমাধান করতে পারছি, এবং এই তিনটা ছিল একটু জটিল এবং এগুলো আসলে খুবই ট্রিক্স। হ্যাঁ, খুবই তোমার বা সাধারণ বুদ্ধি দিয়ে যদি তুমি বিবেচনা করো বা ওইভাবে যদি তুমি বিষয়গুলো চিন্তা করো, তাহলে কিন্তু এখানে সবগুলা এমসিকিউ আনসার করা সম্ভব বা অঙ্ক করাও সম্ভব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা।